হাই, আমি ছন্দাশ্রী বলছি, প্রীতি গার্ডেন থেকে। বন্ধুরা, তো চলো আজকে আমি তোমাদের দেখাবো জিজি প্ল্যান্ট কিভাবে, দেখো, কাটিং থেকে চারা তৈরি করা যায়। মানে দেখাবো মানে সাকসেসটা দেখাবো। দেখো, আমি কাটিং করে সব বসিয়ে রেখেছিলাম। জিজি প্ল্যান্ট অনেক স্লো গ্রোয়িং প্ল্যান্ট বন্ধুরা, তো খুব ধীরে ধীরে বাড়তে থাকে, খুব সময় লাগে বাড়তে, কিন্তু এর সেরকম কেয়ার করতে হয় না, শুধু মাটি তৈরিটা ঠিকঠাক হলেই। আর যত ধ্যান কম দেবেন এর দিকে, ততই এই গাছ ভালো থাকে। আর জল বেশি হলেই বন্ধুরা জিজি প্ল্যান্ট মরে যায় বা ফাঙ্গাস লেগে যায়। তো জল যখন মাটি একদম ড্রাই হয়ে যাবে তখন জল দিতে হবে। তো চলো তোমাদের দেখাই আমি কিভাবে, মানে জিজি প্ল্যান্টের পাতা কেটে চারা তৈরি করে ফেলেছি। তো দেখো, এগুলো সব, এটা হলো মেন জিজি প্ল্যান্ট। এই গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন বন্ধুরা এটা এটাও প্রায় মরে যাওয়া অবস্থা হয়েছিল। সেটাকে তুলে আমি সেটার গোড়ায় হলুদ গুঁড়ো মাখিয়ে একদিন রেখেছিলাম। তারপর আবার এরকম মাটি চেঞ্জ করে আমি বালির আর ছোট ছোট নুড়ি পাথর আর ভার্মি কম্পোস্ট দিয়ে, বালির ভাগটা বেশি দিয়েছিলাম বন্ধুরা, আর ভার্মি কম্পোস্ট কিছুটা দিয়েছিলাম, মেপে মেপে করিনি বলছি, মানে বালির ভাগটা বেশি আর ভার্মি কম্পোস্ট একটু আর ছোট নুড়ি পাথর দিয়ে মাটি তৈরি করে তাতে এই গাছটি বসিয়েছি। তো প্রথমে এই গাছটি তৈরি, মানে মরে যাওয়ার অবস্থা থেকে বেঁচে ঠিকঠাক ছিল বন্ধুরা অনেকদিন। তারপর বাঁচছিল না, তখন কোনো চারাও পাচ্ছিলাম না, তখন আমি এই এই ডালের থেকে একটি পাতা কেটে এখানে গোড়ায় বসিয়েছিলাম। আমি অনেকের ভিডিওতে দেখেছি জিজি প্ল্যান্টের পাতার থেকে চারা তৈরি হয়, তো একটি পাতা বসিয়েছিলাম। দেখো বন্ধুরা, সেই পাতাটি এই পাতাটি, যে শুকনো পাতাটা দেখছো সবাই, এই পাতাটি সেই একটি পাতা। তারপরে এই পাতাটা বসানোর পরে বন্ধুরা, আমি লকডাউনের জন্য অনেক দিন এটাকে দেখতে পাইনি, এখানে রেখে গিয়েছিলাম, এটা যত্ন কম হয়েছে। তো আসার পরে দেখেছি এই পাতাটার থেকে একটা ছোট্ট চারা বেরিয়েছে। সেই চারাটি দেখো, দেখুন বন্ধুরা, এই যে দু পাতার যে চারাটি, এটি আর আসার পরে দেখলাম পাতাটি ছিল সবুজ, ধীরে ধীরে পাতাটি সবুজ থেকে হলুদ হয়ে গেল। হলুদ হওয়ার পরে চারাটি যেই একটু বড় হয়ে গেল, এই যেরকম গ্রিন হয়ে গেল, কচি পাতা ছিল, লেমন গ্রিন কালার ছিল প্রথমে, ছোট সরু পাতা সবাই জানো। তারপরে যখন একটু ডার্ক গ্রিন হয়ে গেল তখন হলুদ পাতাটা এরকম শুকিয়ে মরে গেল। দেখাচ্ছি আমি তোমাদের তুলে, দেখো এইটা, এই পাতার থেকে এই চারাটি বেরিয়েছে, এই শুকনো পাতা। তো পাতার থেকে চারা তৈরি হয় এটার আনন্দ যে কত বড়, তো আমি তোমাদের বোঝাতে পারবো না বন্ধুরা। আমি নিজে করেছি, আমার, দেখো চারাটি আমি তোমাদের তুলেও দেখাবো, কারণ চারাটি আমি অন্য পটে লাগাবো, না লাগালেও এখানেও, এখানেই কিছুদিন লাগিয়ে রাখবো, তারপর অন্য পটে আর একটু বড় হওয়ার পরে আমি অন্য পটে লাগাবো। এটা গেল বন্ধুরা প্রায় দেড় বছরের চারা। দেখো একটা পাতা দেড় বছর পর এরকম চারা তৈরি হলো। আমার যতটা সময় লেগেছে আমি ততটাই বলছি, অনেকের কমও লাগতে পারে, তার মধ্যে আমি কেয়ার করতে পারিনি বন্ধুরা। আর নেক্সট দেখো, এই এটা হওয়ার পরে আমার মনে কৌতূহল জাগলো যে আমি আরও চারা তৈরি করব এই গাছটির থেকে। তখন আমি বন্ধুরা, এই যে গাছটি ছিল, এই যে কচি পাতা গাছটি যেরকম, এরকমই ছিল, পাতাগুলো এরকম বড় বড় ছিল, শুধু একটি ডাল ছিল, এই যে এটার মতো। তখন আমি এখান থেকে কেটে, দেখো সব পাতাগুলো আমি এখানে মাটিতে বসিয়ে দিয়েছি জোড়া জোড়া করে। ওটা একটা পাতা প্রথমে যেটা চারা বেরিয়েছে সেটাকে আমি একটা পাতার থেকে করেছি, মানে সিঙ্গেল পাতার থেকে। আর আমি যখন এইটা কেটে কেটে বসালাম বন্ধুরা, তখন আমি দুটো দুটো একসাথে কাণ্ড থেকে কেটে বসিয়েছি। কয়েকটা সিঙ্গেলও আছে, মানে খালি শুধু এক পাতার। আর দেখো এগুলো দুটো দুটো করে কেটে, মানে একসঙ্গে কাণ্ড, এই যে কাণ্ডটা দেখো লেগে আছে, কাণ্ডটাকে কেটে লাগিয়ে দিয়েছি। তো এই
কাটার পরে লাগানোর পরে এই কাণ্ডটা যখন কেটে দিলাম, দেখো আমি কিছুদিনের মধ্যে দেখলাম একটা স্ট্রয়ের মতো বের হচ্ছে এই গোড়ার থেকে, এই গাছের গোড়ার থেকে, পুরোনো গাছের গোড়ার থেকে বের হচ্ছে। তারপর দেখো ধীরে ধীরে সেই স্ট্রটা খুলে দেখো কত সুন্দর কচি গ্রিনিশ পাতা বেরিয়েছে। দেখো এটা নতুন একটা জিজি প্ল্যান্ট বেরিয়ে গেছে। তো আমার দেখো একটি গাছ থেকে দুটি তৈরি হয়ে গেছে, তো মেন গাছটি তো আমি উঠাবো না, তোমাদের আমি এই চারাটি তুলে দেখাচ্ছি নিচটার শিকড় হয়েছে কি না, কি কি কেমন হয়েছে সেটাই তোমাদের দেখাবো। এখানে মাটি পড়বে, তো একটা প্লেট নিলাম আমি, আর এই চাকুটার সাহায্যে আমি তোমাদের তুলে দেখাচ্ছি ধীরে ধীরে যেন না কেটে যায়, একটু সাবধানে, কারণ ক্যামেরাটাও আমি বা হাতে ধরে রেখেছি। মাটি এমনি নরম আছে, আমি মাঝে মাঝে মাটিটি আলগা করে দেই মাটিগুলো যাতে ড্যাম না থাকে। মনে হচ্ছে উঠে গেছে, দাঁড়াও দেখি। তো এই দেখো দেখো পাতার থেকে চারা, দেখো একটা নিচে গোল আলুর মতো বেরিয়েছে, দেখো দু পাতার থেকে চারা তৈরি করে ফেলেছি। দেখো এই যে শিকড়ও বেরিয়েছে, তার মানে এটা আলাদা পটে লাগানো যাবে বন্ধুরা। তো এই যে নিচের অংশে যেরকম আদা গাছ হয় বন্ধুরা, জিজি প্ল্যান্টেরও এরকম নিচে আদার মতো না হয়ে যে আলুর মতো হয়, এগুলোকে রাইজোম বলে। এখানে জল স্টোর থাকে এই জন্য জিজি প্ল্যান্টে। দেখো কতটুক চারা, খুব কিউট লাগছে বন্ধুরা, একদম দু পাতার চারা। এটা 1.5 বছরের গাছ, দেখো পাতার থেকে খুব ভালো লাগছে। এটা আমি এখানে রেখে দিলাম, আর দেখো এই পাতাটার থেকে এই গাছটা তৈরি হয়ে গেছে। এটা আমার খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে। তোমরাও এরকম পাতার থেকে যারা নিয়ে আসবে নতুন গাছ, পাতার থেকে কয়টা তৈরি করে ফেলো, কারণ কিচ্ছু না, এই মাটিতেই শুধু পাতাটা কেটে পুঁতে রাখবে বাস, আর যেভাবে গাছে জল দিবে ওইভাবে দিবে। তো একটা গাছের থেকে আমরা অনেকগুলো চারা তৈরি করতে পারবো। দেখো একটা তৈরি হয়ে গেছে, আর একটা মানে এটা এমনি অটোমেটিক্যালি এখান থেকে তৈরি হয়ে গেছে, এটাকে আমি তুলবো না। আর এগুলোর থেকেও আবার হবে, এগুলো আমি বন্ধুরা 4 মাস হবে, মানে ওই চারা বেরোনো দেখার পরেই আমি এগুলোকে কেটে দিয়েছি। এখন এগুলোর মানে পাতাটা লাগানোর পরে থেকে আজ অবধি সময় 4 মাস হয়ে গেছে প্রায়। তা তোমাদের এই যে কাণ্ডর থেকে এটা তৈরি, এটা আমি একটু উঠিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য, দেখাচ্ছি। দেখো দেখো এইভাবে, এই দেখো আরেকটি চারা আমার তৈরি হয়ে গেছে, এই দেখো দেখো এটার মধ্যেও একটা এই যে আলুর মতো বল তৈরি হয়ে গেছে, আর কাণ্ড থেকে যে দুটি পাতা এইভাবে আমি মাটিতে পুঁতে রেখেছি। এটার বয়স হলো বন্ধুরা 4 মাস, 4 মাসে দেখো একটা বল তৈরি হয়ে গেছে, আবার শিকড়ও তৈরি হয়ে গেছে। এখন এটা আলাদা লাগালে আমাদের সুন্দর নতুন চারা তৈরি হবে এখান থেকে, গোড়ার থেকেই, এই রাইবোজোম থেকেই নতুন এরকম। এই যে এটা যেমন বের হয়েছে বন্ধুরা স্টক, এরকম স্টক বের হয়ে বেরিয়ে নতুন গাছ হয়ে যাবে। তো দেখো কত সুন্দর পাতার থেকে, আর এটা হলো কাণ্ডর থেকে, এখনও চারা নেই কিন্তু এটার থেকেও হবে। তো সব পাতার গোড়ায় বন্ধুরা এরকম আলুর মতো তৈরি হয়। তো এটা একটা আমার নতুন অভিজ্ঞতা বন্ধুরা, তোমরাও করো এরকম। আমি আর একটা দেখতে চাচ্ছি সিঙ্গেল পাতা থেকে হয়েছে কি না, দেখি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না। তো আমি বন্ধুরা এক হাতে ক্যামেরা করছি, তো আমি সিঙ্গেল এখানে আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এটা আর এটা দুটো আছে, তিনটে আছে আর একটা, এই যে। তো এটা আমি তুলে তোমাদের দেখাচ্ছি এখান থেকে একটা।
বন্ধুরা দেখো, আমি এক হাতে ক্যামেরা করছিলাম জন্য তোমাদের দেখাতে পারিনি। দেখো আরেকটি, তাও একটি পাতা, তাও দেখো অর্ধেকটা ছেঁড়া ছিল, মানে ভাঙা ছিল, সরি। তো দেখো একটি পাতার থেকেও কেমন বাল্ব তৈরি হয়েছে। এটাও একটু কাণ্ড লেগেছিল, দেখো কাণ্ডর সঙ্গে একটি পাতা। তো এটার থেকে বাল্ব যখন হয়ে গেছে, তার মানে বন্ধুরা এই বাল্ব থেকে এখন এরকম স্ট্র বেরিয়ে নতুন পাতা হবে, আমি যা মনে করছি। তো এত সুন্দর বন্ধুরা এক্সপেরিমেন্ট, আমার নিজেরই খুব ভাল লাগছে, আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে। তো এই দেখো, এটি দুটি পাতার বাল্ব থেকে, সরি, দুটি পাতার থেকে বাল্ব তৈরি হয়েছে, এখনও চারা তৈরি হয় নাই বা গাছ, একটু পুরোনো পাতাই। আর এটা দেখো একটি পাতার থেকে যে বাল্ব আর শেকড় হয়ে গেছে, বাল্ব আর শেকড় সব একটি পাতার থেকেও হয় বন্ধুরা, দুটি পাতার থেকে হয়, কাণ্ডর সঙ্গেও হয়, বাল্ব তৈরি হবেই এই গাছের, এটাই আমি লক্ষ্য করলাম। এমনিতেও আমি দেখেছি অন্য ভিডিওতে। তো দেখো তাহলে আমরা প্রত্যেকটি পাতার থেকে একটি করে চারা তৈরি করতে পারি, কিন্তু খুব সময় লাগে পাতার থেকে চারা তৈরি করতে। আর একটি পাতার থেকে দেখো একটি চারা হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো। টাটা।